ওয়েলকাম টু মাই চ্যানেল আবার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে তোমরা জানো তোমরা তোমাদের কালকে জিএনএমএনএম যে এন্ট্রান্স পরীক্ষা রয়েছে দুটো শিফটে পরীক্ষা পড়েছে কালকে বারো তারিখ রবিবার শিফট ওয়ান শিফট টু তো তোমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেবো সেই ইনস্ট্রাকশনগুলো মেনে চলবে তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমাদের যে নির্দিষ্ট টাইম দেওয়া রয়েছে পরীক্ষার জন্য সেই নির্দিষ্ট টাইম থেকে তোমরা মিনিমাম তিরিশ মিনিট আগে কিন্তু পরীক্ষা হলে গিয়ে পৌঁছাবে পরীক্ষার গেট খুললে তোমরা একদম ধীরে সুস্থে যাবে এবং তোমাদের সিট নাম্বার কোথায় পড়েছে কোন বিল্ডিং এ পড়েছে সেটা খুঁজে তোমরা কিন্তু তোমাদের সিট নাম্বার দেখে তোমরা সেখানে বসবে তো তোমাদের পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যাবে তোমরা কি কি নিয়ে যাবে না সেটা তোমাদের বলে রাখি তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবে সেই অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবে সঙ্গে যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ আধার কার্ড নিয়ে যেতে পারবো বা পারো বা ভোটার কার্ড নিয়ে যেতে পারো এবং সঙ্গে এক কপি কালার ফটো নিয়ে যাবে তোমাদের কলম নিয়ে যাওয়ার কোনো দরকার নেই বা পেন্সিল নিয়ে যাওয়ার কোনো দরকার নেই তোমাদের কলম বোর্ড থেকে কিন্তু প্রোভাইড করা হবে কোনো ক্যালকুলেটর কোনো ঘড়ি কোনো কিছু তোমাদের নিয়ে যাওয়া চলবে না পরিষ্কার করে লেখা রয়েছে তো এগুলো সমস্ত কিছু তোমরা মেনে চলবে এবং পরীক্ষা কেন্দ্রে গিয়ে তোমরা একদম ঠান্ডা মাথাতে পরীক্ষা চলে আসছে চলো তোমরা কিভাবে ওই মাস সিটটা ফিল করবে তোমরা অনেকে বলছিলে ওই মাস সিট ফিল তোমাদের কিছু সমস্যা রয়েছে তো সেই সমস্যাটা দূর করার জন্য ওই মাস কিভাবে ফিল করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছি এটা একটা ডেমো আমি ওয়েমআর সিট নিয়েছি তো এই ওয়েমআর শিটটা তোমাদের ফিল আপ করে আমি দেখাবো কিভাবে তোমরা পরীক্ষার কেন্দ্রে গিয়ে ওই সিটটি ফিল আপ করবে তো তোমাদের এই রকম ওয়েমআর সিট তোমাদের হয়তো দেবে না একটু অন্য ধরনের দেবে তো যাই ওয়েমআর সিট থাক না কেন প্রসেসটা কিন্তু একই হবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের বুকলেট সিরিজ দেয়া রয়েছে তোমাদের কোশ্চেন পেপার ওপরে দেখবে বুকলেট সিরিজ বলে লেখা থাকবে তো সেই বুকলেট সিরিজটা কিন্তু তোমরা এখানে গোল করবে তো তোমাদের অনেকেরই এই গোল করা প্রবলেম আছে তো কিভাবে তোমরা গোল করবে দেখো ধরে নাও তোমাদের বুকলেট সিরিজ এ পড়েছে তো প্রথমে তোমরা কি করবে একটা রাউন্ড করে নেবে সাইডটা তাহলে কি হবে বাইরের দিকে বেরোনো কোনো সম্ভাবনা থাকবে না তারপর বাইর থেকে ভেতর দিকে গোল করার চেষ্টা করবে এইভাবে ভালো করে গোল করবে যাতে বাইরে না বেরিয়ে যায় এইভাবে কিন্তু গোলটা করার চেষ্টা করবে এবার চলেছে এইভাবে তোমার প্রথমে বুকলেট সিরিজ যেটা থাকবে সেটা তুমি গোল করে নিলে এবং যেখানে নেম রেজিস্ট্রেশন নাম্বার যদি এরকম কিছু থাকে তাহলে সেগুলো লিখে নেবে এই জায়গাটিতে অবশ্যই কিন্তু তোমরা সিগনেচার করবে ফুল সিগনেচার করবে শর্ট সিগনেচার কিছু করবে না ফুল সিগনেচার করবে এখানে এখানে তোমাদের সিগনেচারটা যদি না করা থাকে অর্থাৎ যিনি গার্ড থাকবেন তাকে কিন্তু সিগনেচার করিয়ে নেবে তিনি যদি ভুলেও যান তো এবার চলেছে ক্যান্ডিডেট রোল নাম্বার তো এখানে তোমরা কিন্তু রোল নাম্বারটা এখানে উপরে লিখে নেবে এবং নিচে যেগুলো রয়েছে সেগুলো তুমি রোল নাম্বারগুলো গোল করবে ধরো আমি তোমাদের একটা দেখিয়ে দেওয়ার দেখিয়ে দিচ্ছি ধরো তোমাদের রোল নাম্বার শূন্য এক পাঁচ তিন দুই শূন্য ধরে নাও এটা তোমাদের রোল নাম্বার তো তোমরা কিভাবে গোল করবে দেখো এই এখানে দেখতে পাচ্ছ এক থেকে দশ পর্যন্ত কিন্তু গোল করা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য দশটা কিন্তু গোল করা রয়েছে তো প্রথমে রয়েছে তোমার শূন্য তো তুমি এই লাইনে খুঁজবে শূন্য কোথায় আছে দেখতে পাচ্ছি একদম নিচে কিন্তু শূন্য রয়েছে তাহলে শূন্যটাকে ঠিকঠাকভাবে গোল করে নেবে এভাবে সুন্দরভাবে গোল করে নেবে শূন্যটাকে তারপর দেখো রয়েছে তোমার এক তাহলে এই লাইনে তোমাদের একটা কোথায় আছে সেটা তোমাদের দেখতে হবে তো এই লাইনে দেখো এক কিন্তু তোমাদের সর্বপ্রথমেই আছে তো প্রথমে তোমাকে তোমাকে তাহলে একটা গোল করতে হবে ভালো করে এমন ভাবে কোল করবে যাতে না বেরিয়ে যায় এবং ভেতরে কোনো যেমন না ফাঁকা থাকে সুন্দরভাবে পুরোটা ভরাট করে গোল করার চেষ্টা করবে তো এবার দেখো রয়েছে দুই তো এই লাইনে তোমাকে দুই কোথায় আছে দেখতে হবে তো এইখানে দুই রয়েছে তো এটা তোমার গোল করতে হবে আমি সবগুলো দেখাচ্ছি না জাস্ট আমি প্রসেসর দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এভাবে গোলটা করবে তারপর দেখো চার রয়েছে চার এখানে রয়েছে চার এটা গোল করবে সাত রয়েছে সাত এই লাইনে দেখো এখানে রয়েছে দুই রয়েছে এখানে পাঁচ রয়েছে এখানে এবং তিন রয়েছে এখানে দুই রয়েছে এখানে শূন্য রয়েছে একদম নিচে দেখো এখানে তো এইভাবে কিন্তু তোমরা গোল করার চেষ্টা করবে তোমাদের একটা কথা বলে রাখি এখানে কোনোভাবেই তোমরা ধরো অনেক অনেকে যেটা করে এই ভাবে গোল করে রেখে দেয় ঠিক আছে এরকম গোল করবে না অনেকে বাইরে বার করে দেয় বা অনেকটা হাফ গোল করে দেয় এইভাবে করবে না সম্পূর্ণ এই রকমভাবে গোল করার চেষ্টা করবে পুরোটা ফিল আপ করে রাখার চেষ্টা করবে তো এই গেল উপরিপাঠ এইভাবে তোমরা দেখে দেখে করবে নেক্সট চলে আসি তোমাদের দম নিচের দিকে যেখানে অ্যান্সার সিট রয়েছে প্রত্যেকটা অ্যান্সার দেখতে পাচ্ছ অ্যান্সারের দাগ নম্বর এবং এবিসিটি করে চারটে অপশান দেওয়া রয়েছে তোমাদের ধরো এক নম্বর প্রশ্নে যদি অ্যান্সার এ হয় তাহলে এ গোল করবে দু নম্বর প্রশ্নে যদি ধরো সি হয় সি গোল করবে এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যান্সার গোল করার চেষ্টা করবে এবার চলে আসে দু নম্বরের প্রশ্ন যেগুলো থাকবে ধরো দু নম্বরের প্রশ্ন যদি তোমার বি সি অ্যান্সার হয় একটা দু নম্বরের প্রশ্ন ধরো তোমার এ বি এবং সি তিনটা অ্যান্সার হচ্ছে তো তোমরা এই তিনটা অ্যান্সার কিন্তু তাহলে এবিসি তিনটাই কিন্তু তোমাদের গোল করতে হবে তো এই হচ্ছে তোমাদের ওই মাস সিট ফিল আপের একটা প্রসেস ভিডিওটি ভালো রাখলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা কালকে পরীক্ষা দিতে যাচ্ছে তাদের পরীক্ষা সবার ভালো হোক এই কামনা করি